লিভারজনিত রোগে আক্রান্ত রাজ্যের এক তরুণ সাংবাদিক দীপশীল তার বাড়ি চুড়িলাম বাজার সংলগ্ন এলাকায়। আজ থেকে প্রায় 15-20 দিন পূর্বে পেটের ব্যথা নিয়ে রাজধানী হাঁপানিয়ার হাসপাতালে এবং পরবর্তীতে জিবি হাসপাতালে ভর্তি ছিল দীপ। হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই রোগের কথা জানতে পারে দীপ ও তার পরিবারের লোকেরা। কিন্তু জিবি হাসপাতালে চিকিৎসার পরও দীপের অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগামী 30 জুন বহিরাজ্যে যাবে দীপ। যদিও দীপের পরিবারের আর্থিক অবস্থা এতটাও স্বচ্ছল নয়, তাও দীপকে বাঁচাতে কোনোভাবে অর্থ জোগাড় করে বহিরাজ্যে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে তার পরিবার। দীপের এই অবস্থার কথা জানতে পেরে বৃহস্পতিবার দীপের বাড়িতে ছুটে যান বিশালগড়ের তরুণ নেতা তথা টিআইডিসির চেয়ারম্যান নবাদল পণিক। এদিন দীপ ও তার পরিবারের সাথে কথা বলে সমস্ত প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন নবাদল পণিক। পাশাপাশি মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট দীপের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দেখুন, গত পরশুদিন এই চুড়িলাম বিধানসভার আমাদের সবার পরিচিত দীপশীল, সে সংবাদ জগতে মিডিয়ার কাজ করে এবং সে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বারও। এই এলাকাতে দীর্ঘদিন ধরে সে সাংবাদিকতার সাথে জড়িত আছে এবং আমাদের ছোট ভাই গত পরশু দিন ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা আমি একটা অসুবিধায় পড়েছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন জানতে পারলাম যে তার কিছুদিন আগে সে প্রায় 16-17 দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে হাঁপানিয়াতে ওর পেট ব্যথায় পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী 30 তারিখে। এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি, আমি এই এলাকার যারা লিডার যারা আছে আমাদের মণ্ডল সভাপতি রাজকুমার থেকে শুরু করে এখানকার প্রত্যেকজনকে আমি আবেদন করেছি যে আমাদের ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা সেই সমস্যাটা দূর হবে। এবং মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আমি প্রার্থনা করি দীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এবং দীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব, তার জন্যই আজকে দীপের বাড়িতে আসি। রিপোর্ট আর এ নিউজ।